স্টেকহোল্ডার হিসেবে সমাজের একটা দর্পণ হিসেবে তার সাথে কাজ করতে হয়েছে এবং কাজ করেছে। অনেকেই এখানকার অধিকাংশ মানুষই আমার আব্বার এই প্রেস ক্লাবকে খুব নিজের মনে করতেন এবং আপনাদের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন কমিটি থাকার সময়ে আপনাদের সাথে সব সময় একটা চমৎকার সম্পর্ক ছিল। তো আমি আসলে এটা একটু দুর্ভাগ্যজনক যে আপনাদের অধিকাংশ মানুষের সাথে আমার ব্যক্তিগত পরিচয় রয়েছে এবং অনেকে তো একদম ছোটবেলা থেকে আমাকে দেখেছেন। তো এর ভিতর দুর্ভাগ্যের বিষয়টা হচ্ছে আমার কোনোদিন প্রেস ক্লাবে এভাবে আসার সুযোগ হয়নি। তো এই কারণে যখন আপনাদের প্রেস ক্লাবের সভাপতি আমার শিক্ষক স্বপন স্যার বললেন, এখানে পাপন ভাই আছে সাধারণ সম্পাদক, তারপরে আরো যারা এখানে সিনিয়র সাংবাদিকরা আছেন সবাই আমার খুব শ্রদ্ধার মানুষ, আমি আপনাদের অধিকাংশ মানুষের থেকে এই বয়সে অনেক ছোট। তো আজকে যে জিনিসটা স্যার আগেই দিলেন যে আসলে রাজনৈতিক বা নির্বাচনী কোনো বিষয় আসলে নিয়ে কথা না বলার জন্য আসিনি, আমি এসেছি আপনাদের সাথে একটু পরিচয় হওয়ার জন্য। যেহেতু আজকে কয়েকজন এরকম আছেন যে আগে আমার সাথে ওরকমভাবে পরিচয় ছিল না, আর অধিকাংশ মানুষের সাথে আমার বিভিন্ন বলয়ে রাজনৈতিক কারণে বা অন্যান্য কারণে আপনাদের সাথে বিশেষ করে আমার আব্বার গত নির্বাচন থেকে, যেহেতু আপনারা নির্বাচনের বিভিন্ন নিউজ কভারেজ করেছেন সময় অসময়ে এবং আমি এই নির্বাচনের সাথে একটু সম্পৃক্ত ছিলাম, সেই কারণে আপনাদের সাথে পরিচয় হয়েছে, একসাথে চলা হয়েছে। তো আমি শুধু একটি কথাই বলবো যে আমার পিতা একজন আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে এবং এই ঈশ্বরদী প্রেস ক্লাবের একজন বন্ধু হিসেবে সারা জীবন ছিলেন। তো আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ, এখানে এসেছি আমি আমার আব্বার যে সংগঠন সেই সংগঠনের সাথে একটু চলাফেরা করার চেষ্টা করছি। সেই দৃষ্টিকোণ থেকে আমি একটি কথা বলতে চাই যে প্রেস ক্লাবে, এই প্রেস ক্লাবের সাথে আপনারা যদি চান যে যে কোনো আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে আমার সাথে শেয়ার করবেন বা এখানকার এই প্রেস ক্লাবের উন্নয়নের বিষয়ে যদি আপনারা কোনো কিছু আমার কাছে বলবেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে সেই জিনিসটি করে আমি খুব খুশি হব। ব্যক্তিগত একটা পরিচয় হলো এবং এই পরিচয়টা সামনের দিকে আরও এই এই বন্ধনটা বা এই সম্পর্কটা আর একটু সুন্দর হবে। এবং সবচেয়ে বড় কথা যে এই ঈশ্বরদী, আমি ঈশ্বরদীরই সন্তান, আমার বাবা একজন তৃণমূলের নেতা ছিলেন। তো এখানকার ভালো মন্দ যেই 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 জায়গাতেই থাকি সমাজে একটু দায়বোধ কাজ করে, তো সেই জায়গা থেকে আমি কথাগুলো বললাম। আর আপনারা যারা আমার অধিকাংশ এই যে আমাদের সেলিম ভাই, রাজা ভাই, তারপরে এখানে আরো অনেক আমার খুব শ্রদ্ধা মানুষ আছে, আমার ভাই হাসান স্যার, উনি আমার চাচা, তারপরে অনেকেই যারা আছেন আমার কাদের চাচা, তারা আমার শ্রদ্ধার মানুষ। তো আপনারা আমাকে একটু, যারা বড় আছেন আমাকে একটু স্নেহের চোখে দেখবেন, আর যারা ছোট আছেন তারা ভাই হিসাবে দেখবেন। এই আর বেশি কথা বলবো না, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ব্যক্তিগত পর্যায়ে সেটা আমরা বসে আলোচনা করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। সবচেয়ে বড় কথা আমার পিতার জন্য, আমার পিতা জন্য আপনারা একটু দোয়া করবেন সন্তান হিসেবে। এটা আসসালামু আলাইকুম। আর এইটা আসলে সবাই খুব কঠিন একটা পরিস্থিতি, আমরা গত এই করোনার জন্য মানুষের আয় রোজগার সব কিছুই, জীবনযাপন, স্বাভাবিক জীবনযাপন সব কিছুই ব্যাহত হচ্ছে, আমরা এই যে সব অদ্ভুত জিনিসপত্র বসে আসি, তো করার কিছু নাই। তো দেখা যাক, বিজ্ঞানীরা এবং সবচেয়ে বড় কথা মহান আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে পরিত্রাণ দিক, আর সবাই সামনের ঈদটা পরিবার পরিজন নিয়ে সুখে সুন্দরভাবে পালন করতে পারেন। এই সুন্দর আমাদের গুরু, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।
সমাজকল্যাণ সম্পাদক আহসান হাবিব বলল যে আমি কি করব, তখন আমি আমার এই পরিবারের মধ্যে যারও যেগুলি রয়েছে তার আমি জনগণের পাশে রাজনৈতিকভাবে সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণের কাছে যেতে পারি, সেই সুন্দর একটা উত্তর শুনি সে পরিবেশের সমস্ত কর্মকাণ্ড বাদ দিয়ে আমাদের দেশীয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে জনগণের সঙ্গে একত্রিত হয়ে সে তার বাবার আদর্শকে বাস্তবায়ন করতে চায়। এটা অবশ্য একটা ভালো দিক আমি তার ভিতরে দেখতে পাচ্ছি আর কি। এবং সাংবাদিক ক্ষেত্রে আমরা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছি, তো আমিও চাই আমার ব্যক্তিগতভাবে সে আমি একজন রাজনৈতিক করছি, সেই সুবাদে তার পরিবার ছিল সে রাজনৈতিক অঙ্গনে থাকবে। আশা করি আমার সাংবাদিক বন্ধুরা যারা আছেন তারা এখনের মাধ্যমে ভালো কিছু তার মাধ্যমে জনগণের কাছে প্রকাশ পায়, এটা আমি প্রকাশ আমার বন্ধুদের কাছে। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ দাদা ভাই। আপনার বর্তমানে একসাথে বহুদিন পর আমাদের মধ্যে একটা দূরত্ব এবং একটা ইয়ে ছিল, সেটা আপনারাও জানা আছে এবং আপনি খুব ভালোভাবে সেটা জানেন, তো সেই জায়গাটা আমরা আসলে এবং আমাদের প্রথম বৈঠকটা কিন্তু আমাদের বাসার সাহেবের বাসায় আমরা একদিন মিলিত হয়েছিলাম খুবই স্বল্প পরিসরে, সেখান থেকে আমরা একটু বরফ তোলার শুরু আর কি। তারপর থেকে কিরকমভাবে অসুস্থ না থাকলে হয়তো এই প্রক্রিয়াটা আরও দ্রুত এবং আরও দৃশ্যমান হতো। আমরা আমাদের প্ল্যানটা ওরকম ছিল, আমরা সবাইকে নিয়ে ঈদের আগেই আমরা একটা ভালোভাবে যেন পরিস্থিতি প্রতিষ্ঠানটা ইয়ে হয় দৃশ্যমান হয়, দুর্বলতভাবে অসুস্থ হওয়ার কারণে সেটা পাইনি। আমাদের সকলেরই আমার মনে হয় যে সকলেরই কিন্তু মনে তাগিদ এবং ইচ্ছেটা কিন্তু ওই জায়গাতেই আছে, এবং আমরা চাই যে আপনার বাবা যেমন এই প্রেস ক্লাবের আজীবন সদস্য, উনি কিন্তু আমাদের সম্মানিত আজীবন সদস্য, এবং শুধু আজীবন সদস্যই না, উনি আমাদের ঈশ্বরদীর একজন সাংবাদিক বান্ধব একজন রাজনৈতিক নেতা ছিলেন। তার কাছে যে কেউ একেবারে ছোট সাংবাদিক থেকে বড় সাংবাদিক পর্যন্ত সবাই খোলা মনে কথা বলতে পারতো, সামনে সামনে বসে কথা বলতে পারতো, এটা কিন্তু ওনার একটা বিশাল একটা মানে ক্ষমতা ছিল, ওনার একটা বিশেষ গুণ ছিল। আজ উনি আমাদের মাঝে নেই, সবাই তার জন্য তার বিদেয় একটা শান্তি কামনা করি। উনি সবসময় বলতেন যে আমি এই সুন্দর জগৎ থেকে মহাসুন্দরের জগতে যখন যাবো তখন যেন আমি ভালো থাকি, সেই দোয়া তো রাখবো, সেই দোয়াটাই করতে চাই, উনি যেন মহাসুন্দরের সেই পথে যেন ভালো থাকেন। তো আজকে গালিবের এই শুভকামনা উপলক্ষে আমরা যে একসাথে বসতে পারছি, এটাই আমার কাছে মূল ভালো লাগাটা কাজ করতেছে আর কি। এবং সবাই সব ধরনের সাংবাদিক যদি এখানে আসে এটা খুবই ভালো লাগে। এইটাকে আমি চাই যে আপনি যেহেতু একজন রাজনৈতিক কর্মী আপনার বাবার আদর্শ নিয়ে আপনি চলেন, আপনার বাবার সেই আদর্শটাকে নিয়েই এই প্রেস ক্লাবটাকে আপনার বাবার মতো করে যেন আপনি দেখেন সেই প্রত্যাশাটা আমার থাকবে। আমি মনোযোগে আমি কিন্তু একটি ভালো মনোযোগী শ্রোতা, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো আপনার বাবার ভিতরে যে একটা সবচেয়ে বড় গুণ, তিনি সবাইকে এক করতে পারতেন, এবং তার কাছে যে কোনো নেতাকে আমি দেখিনি মানে এই যারা আমাদের এখানে প্রেক্ষাপটে তারা করে তারা তার সামনে একটা এলোমেলো কিছু করবে সেটা ছিল না, শুধু তা না তিনি বিরোধী দলের মতো মানুষকেও তিনি কাছে টেনেছেন। তার ভিতরে সবচেয়ে আরো একটা জিনিস ছিল তিনি কিন্তু প্রতিহিংসা পরায়ণ কখনোই ছিলেন না, কখনোই ছিলেন না, এবং তাকে দেখেছি তিনি যেমন শিশুদেরকে ভালোবাসতেন, ফুলকেও তার চেয়ে বেশি ভালোবাসতেন, এবং আমি দেখি যে কোনো অনুষ্ঠানে গেলে আপনিও দেখেছেন যে পুষ্প বৃষ্টি দিতেন যে মানুষটা ফুল ভালোবাসত, এবং সকালবেলা উঠে যে ফুলের বাগানে পাইছে। আমি গতকাল তো আমার মেয়েকে আগাই দিতে যাই, আমি বাগানটা থমকে দাঁড়াইলাম, মানে আমার আমার একটা ইচ্ছাও আছে আমার একটা লেখা তোমাকে নিয়ে, তা আমার কাছে ওই বাগানে তিনি যে পাইছেন ভোরে উঠতেন আবার কর্মীদের বিদায় দিতেন এত, এই যে তার ভিতরে যে ভালোবাসাটা আমি তো মনে করি সব নেতার ভিতরে হবে না। আপনি কি নেতা হবেন না
জনগণের বন্ধু হবেন, ভালোবাসার মানুষ হবেন, কোনটা হোক মানে আপনার ভিতরে একটা আকাঙ্ক্ষা নিশ্চয় আছে যে আপনি জনপ্রিয় নেতা হতে চান না নেতা হতে চান? নেতা হওয়া অনুমতি দেন আমি করব, সেটা হচ্ছে আপনাদের মনে হয় এখানে দুটো ঘরে এসি লাগবে, আমি এসি আপনাদের প্রেস ক্লাবে আনি। আমি শুধু গালিবকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই জানে যে আর দুদিন বাদেই আমাদের উৎসবেরই সেই ঈদের পূর্বক্ষণে আমাদের সকল সাংবাদিকরা নিজেদের ভিতর বিভিন্ন বন্ধন আবদ্ধ হওয়ার জন্য আজকে সব সমবেত হয়েছি আপনাকে সাড়া দিয়ে, এই জন্য আপনাকে ধন্যবাদ। আর তার সাথে আমার একটা চাওয়াই ছিল, আপনি না বললেও আমি বলতাম চাইতাম, তো তার আগেই কিন্তু আপনি বলে ফেললেন, এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আর আমার হচ্ছে একটু ছোট্ট একটা কথা, আমি যেহেতু শহীদুল ভাই আছে আমি এটা বলবো যে আমি 91 বা 96 সালে থাকতাম, তারপরেও আমরা আওয়ামী লীগের উপদেষ্টা হিসাবে নিয়ন্ত্রণ করতাম, বেশটা জিরো ভাই জানতো, সাদ আমি জানতো, আমরা সব জানতাম, আমাদের আমাদের উপদেষ্টা ছিল প্রধানমন্ত্রীর আগামীতেও যতদিন বেঁচে থাকবো আমরা আমি রাজনীতি জীবন অতিবাহিত করবো, এটা হচ্ছে আমার প্রত্যাশা আমার আশা। আর সেই সাথে আশা করবো যে গালি তার আদর্শই লালন করে আগামীতে এগিয়ে যাবে, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ সকলকে, গালিবকে ধন্যবাদ।